ভাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চতুর্ভুজ অঙ্কনের আজকের ধাপে আমি দেখাব, দুইটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে কিভাবে একটি রম্বস আঁকা যায়। প্রথমে আমি ই কর্ণটিকে সমদ্বিখণ্ডিত করব, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুই দিকে চাপ এঁকে আমি ই কর্ণটিকে সমদ্বিখণ্ডিত করলাম। এখন যে কোনো রশ্মি এ এক্স থেকে এফ এর সমান করে এসি কাটি। এখন এসি এর মধ্যবিন্দু নির্ণয় করব। এখন এসি এর লম্ব সমদ্বিখণ্ডক পি কিউ অঙ্কন করলাম। পি কিউ লম্ব সমদ্বিখণ্ডক এসি রেখাকে মনে করি ও বিন্দুতে সেট করলো। এখন ওকে কেন্দ্র করে ই এর অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে ওপি থেকে ওবি এবং ও কিউ থেকে ওডি রেখা টানি। এ এবং বি, এ এবং ডি, সি এবং ডি, বি এবং সি যোগ করলাম। তাহলে এ বি সি ডি হলো আমাদের নির্ণেয় রম্বস।